কোন দিকটি ইজ্জত দিবে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহর কসম করে একটা কথা বলি, যারা কোরআনের খাদেম, সন্তানগুলোকে কোরআন শেখান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু আলেম বানানোর দু একটা চেষ্টা করেন। আলেমদেরকে আল্লাহ যে ইজ্জত দিছে, আমাদের মতো পৃথিবী সফর না করলে বুঝবেন না। কথা বুঝতে পেরেছেন? দুবাই মাহফিল করলাম, গেছি দুই তিনটা মাহফিল করব, যাওয়ার পরে দেখি প্রত্যেকটা স্টেট থেকে খালি প্রোগ্রাম, খালি প্রোগ্রাম ডাকতেছে, আর যাওয়ার পরে এমন এমন গাড়ি দিয়ে নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের নিজেদের ব্যক্তিত্বের কিছু না, শুধুমাত্র কোরআনের খেদমতের কারণে। মানুষগুলো যে ভালোবাসে, যে গাড়িগুলো ইউজ করে, এই গাড়িগুলো মনে করেন কি বলবো, এদেশের এমপিরাও চড়ে না, আলহামদুলিল্লাহ বলেন। উমরায় গেলাম নিজের টাকা খরচ করে, যে হোটেলের বিল টিল দিব, যে হোটেলে উঠছি, আট দিন পরে হোটেলওয়ালাকে বিল দিতে গেছি, হোটেলে উঠছি হেরেমের পাশেই, অনেক টাকা বিল আসছে, যার পরে বলে হুজুর একজন তো বিল দিয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ বলবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এগুলো আমাদের ক্রেডিট না, একমাত্র এই যে ছোটোখাটো খেদমত কোরআন নিয়ে আসি। মানুষে অনেক সময় জিজ্ঞেস করে, হুজুর চাকরি করেন কোথায়? আমাকে এই তো ঘড়ি গাড়ি খাই, গলাবাজি করি। কথা বুঝতে পারছেন? এই কথাটা জিজ্ঞেস করবেন না মানুষকে, কারণ এই পৃথিবীতে সব মানুষ চাকরি করার জন্য জন্ম নেয় নাই। এই পৃথিবীতে সব মানুষ কি করার জন্য জন্ম নেয় নাই? আলেম উলামা বাংলাদেশে যারা কোরআনের কথা বলে, হয়তোবা এক সময় আমিও জেলে যাব, হয়তোবা এক সময় পুলিশও আমারে ধরবে, কিন্তু যে ইজ্জত আল্লাহ তাআলা আজ পর্যন্ত দিয়েছে, এই ইজ্জত 70 বছর জেল খাটলেও আল্লাহর ঋণ শোধ হবে না। কথা বুঝতে হবে আপনাকে, এই ইজ্জত শোধ হবে না। কোন মানুষটা আছে যে বিমানে ওঠার পরে পাইলট দৌড়ে এসে, আমার টিকিট ইকোনমি, আমার বিজনেস ক্লাসে সিট খালি আছে, এই জন্য নিয়ে যে বসায় দিছে, কহুজুর এখানে বসবেন আপনি, পাইলট বিমান থেকে বের হয়েছে, এ সম্মান আল্লাহর কসম কোনো এমপি মন্ত্রী পায় না। এরকম আমার মতো হাজার হাজার আলেমুল আমাকে আল্লাহ সম্মান দেয় বিদেশে, বিদেশে ক্লক টাওয়ার, যেখানে আপনারা ওই যে স্বপন ভাইরা হজ্জে গেছে জানেন আপনারা, ক্লক টাওয়ার ওই যে ঘড়ি টাওয়ার যেটা, এটার নিচে হাজার হাজার বাঙালি আছে। হুজুর বিশ্বাস করেন, মক্কায় ব্যবসা বাণিজ্য করলে তো প্রতিদিনই হাজার হাজার বাঙালি আসেই, আমরা খালি অপেক্ষায় থাকি কখন আলেমুলামা আসবে, তাদের খেদমত করব। কথা বুঝতে পেরেছেন? তো যে কথাটা বলছিলাম, যে কোরআনের কর্মী বানানোর চেষ্টা করেন, সন্তানদেরকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বানান না, সমস্যা নাই, চারটা পোলা দিছে আল্লাহ, একটারে তো কোরআনের কর্মী বানাইতে পারেন, কোরআনের পথে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আর যে সম্মান আল্লাহ দেবে, এই সম্মান সেজদায় কান্নাকাটি করেও আপনি মানে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, এটা অন্যরকম সম্মান। মক্কায় গেল, মদিনাতেও সেম, হোটেলে কে যেন বিল দিয়ে চলে গেছে। এখন আমি যে কথাটা বলতেছিলাম, আরে খাবারের বিল নামিয়া বুঝে নাই, আট দিন যে হোটেলে ছিলাম পুরো আট দিনের বিল একজন দিয়ে চলে গেছে। এই কথাগুলো কেন কেন বলার উদ্দেশ্য, আমি তো আহামরি আলেম না, কিন্তু এই যে কাজগুলো করতেছি, শুধু আমার না, যত আলেম উলামা বাংলাদেশ থেকে যায় এরকম ঘটনা ঘটে, শুধুমাত্র কোরআনকে ভালোবাসার জন্য। আপনারাও নামাজকে ভালোবাসেন, নামাজ পড়েন, কোরআনের সাথে থাকেন, কোন দিক দিয়ে আল্লাহ ইজ্জত সম্মান দিবে আল্লাহর কসম আপনি টেরও পাবেন না। কথা বুঝতে পেরেছেন? এখানে মনে করতে পারেন নিজেকে জাহির করছে, না আল্লাহর কসম আবারও আমি অত যোগ্যতা সম্পন্ন লোক না, তাকরিম যে সম্মানটা পাইলো কালকে, এটা কোরআনের কারণে পেয়েছে। আলেমদেরকে আপনারা যারা মহব্বত করেন, কোরআনের কারণে আপনারা করেন। সুতরাং সন্তানগুলোকে কোরআনের টাচে রাখেন, রাখবেন না ইনশাল্লাহ? আরো জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমার সময় শেষের দিকে চলে আসছে, তারপরে যে বিষয়টি বলছিলাম, যে মৃত্যু, এটা আপনাকেও বরণ করতে হবে, আমাকেও বরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন এবং নামাজের কথা বলছিলেন, নামাজের কথা বলছিলেন। আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসগুলো বলে গেছেন সাহাবিদের কাছে, আপনি যখন নামাজি হয়ে যাবেন, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আয় উন্নতি হবে, সব কিছু তো মজা লাগবে। এখানে অনেক মানুষ আপনারা আছেন যে হুজুর টাকা পয়সা আল্লাহ কম দিল না, কিন্তু রাত্রে শুইলে ঘুম আসে না, খাইতে লাগলে মুখে স্বাদ লাগে না, বউয়ের কাছে গেলে মজা লাগে না, হুজুর বাচ্চা কাচ্চা দেখলেও ভাল লাগে না, হুজুর চায়ের দোকানে গেলে দুধ চা না, রং চা, চিনি ছাড়া না, চিনি দিয়ে হেও বলতে পারি না, আছে না না এরকম? কোনো অভাব নাই কিন্তু, কিন্তু শান্তি নাই, কারণ কি জানেন, ওই নমাজ পড়ে না, এর লেগে কথা কয় না, কি করে না, নামাজ পড়ে না, এই জন্য টাকা থেকেও কি নাই, শান্তি নাই।
আর যেটা টাকা নাই কিন্তু নামাজ পড়ে, আলু ভর্তার ডাল দিছে তিন গামলা ভাত শেষ, কথা বুঝেন নাই, মুখে রুচি ওই ডাল আর ভাত একলগে করতে পারে না, ডাল আনতে গেলে ভাত শেষ, ভাত আনতে গেলে ডাল শেষ, ডাল আনতে গেলে ভাত শেষ, আছে না এরকম? তার মানে কি আল্লাহ তাআলা তার জিহ্বার মধ্যে বরকত দিয়ে দিছে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.